এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার ফোন থেকে তথ্য চুরি হয়ে যাচ্ছে এই ভিডিওর শেষের দিকে আমি দেখাবো কিভাবে ফোন থেকে তথ্য চুরি হয়ে যাচ্ছে তো বর্তমান সময়ে আমরা সবাই কম বেশি ফোন দিয়ে মোবাইল ব্যাংকিং করে থাকি যার কারণে ফোন থেকে তথ্য চুরি হয়ে গেলে আমরা বড় ধরনের বিপদে পড়তে পারি বিভিন্ন ধরনের কিডন্যাপিং এর ঘটনা ঘটতে পারে ফোনের তথ্য চুরির কারণে ঘটতে পারে অর্থনৈতিক দুর্ঘটনাও যেমন বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চুরি হতে পারে আমাদের ফোনে ইনস্টলকৃত বিভিন্ন অ্যাপস গোপনে প্রতিনিয়ত আমাদের ফোনের ক্যামেরা ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো চুরি করে নিচ্ছে শুধু ইনস্টলকৃত থার্ড পার্টির অ্যাপসই না ফোন কোম্পানিগুলো আমাদের ট্র্যাক করছে ফোনের ক্যামেরা মাইক্রোফোন এবং লোকেশন ব্যবহার করে আমরা কোথায় যাচ্ছি কি করছি সব কিছুর উপর নজরদারি করছে এখন আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে ফোন থেকে তথ্য চুরি হচ্ছে তো এর জন্য আপনার ফোনে একটি অ্যাপস ইনস্টল দিতে হবে তো এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে গুগল প্লস স্টোর থেকে তো এর জন্য আমি সরাসরি গুগল স্টোরে চলে যাচ্ছি তো এখান থেকে গুগল স্টোর ওপেন হয়ে গেলে আপনাকে সেই অ্যাপসটি ইনস্টল দেওয়ার জন্য গুগল স্টোরে সার্চ দিতে হবে অ্যাক্সেস ডট লিখে তো আপনি যখন গুগল স্টোরে অ্যাক্সেস ডট লিখে সার্চ দিবেন তখন দেখতে পাবেন আইজিপি এর একটি অ্যাপস যেটার নাম অ্যাক্সেস ডটস তো আমি অলরেডি আমার ফোনে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ইনস্টল দিয়ে রেখেছি যার ফলে ওপেন দেখাচ্ছে তো আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি তো আপনি যখন এই অ্যাপসটি ওপেন করবেন তখন এই অ্যাপসটি এরকম ইন্টারফেস আসবে তো এই অ্যাপসটি এখান থেকে অ্যাক্সেস ডটস এটা অফ করা থাকবে এখান থেকে আপনি অন করে নেবেন অন করে নেওয়ার পর আপনি চাইলে সেটিংস থেকে এটার সেটিংস চেঞ্জ করে নিতে পারেন তো সেটিংসে আসলে দেখতে পাবেন যে কোনো কিছু দিয়ে যখন আপনার ফোনের ক্যামেরা ইউজ করা হবে তখন সবুজ বাটন জ্বলবে এবং যখন আপনার ফোনের মাইক্রোফোন ইউজ করা হবে তখন কমলা কালারের এই বাটনটি জ্বলবে তো এখন আমি সরাসরি দেখাচ্ছি যে এই আলোটি কোথায় জ্বলবে এবং এই এই সবুজ কালারের বাটন এবং কমলা কালারের বাটন আপনি কোথায় রাখবেন আপনার ফোনে সেটা চাইলে এই লোকেশন সেকশন থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি টপ রাইট অর্থাৎ এই রকম সেকশনে রেখেছি তো আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারেন তো এখন দেখেন আমি এখান থেকে আমার ফোন থেকে ইমো ওপেন করছি এবং ইমো দিয়ে কাউকে কল দিচ্ছি তো দেখেন আমি যখন আমার ফোন থেকে ইমো দিয়ে কল দিব তো ইমো দিয়ে দেখেন আমি যদি এখান থেকে ভিডিও কল দিই ইমো থেকে ভিডিও কল তো আমি যদি আমার ফোন থেকে ভিডিও কল দিই তখন এখানে দেখতে পাচ্ছি যে সবুজ এবং কমলা কালারই জ্বলে উঠছে এখানে হচ্ছে যে আমার ফোনে এখন ক্যামেরা এবং মাইক ইউজ করা হচ্ছে তো সেমভাবে আপনার ফোনে যখন কোন থার্ড পার্টি অ্যাপ অথবা আপনার ফোন কোম্পানি আপনার ফোনের ক্যামেরা বা মাইক্রোফোন ইউজ করে তথ্য চুরি করবে তখন কিন্তু আপনার ফোনের এই রকম লোকেশনে কমলা কালারের বাটন অথবা সবুজ কালারের বাটনটি জ্বলে উঠবে তো কে কে আপনার ফোন থেকে তথ্য চুরি করেছে সেটার একটি লিস্ট আপনি পেয়ে যাবেন আপনার ফোনেই তো সেই লিস্টটি পাবেন বা সেই লিস্টটি দেখার জন্য সরাসরি আপনার ফোনের অ্যাক্সেস ডট সেই অ্যাপসটি ওপেন করে নিতে হবে তো আমি এই অ্যাপসটি ওপেন করে নিচ্ছি এই অ্যাপসটি ওপেন করে নিলে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে এই রাইট সাইন এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলেই অ্যাক্সেস ডটের ড্যাসবোর্ড চলে আসবেন তো অ্যাক্সেস ডট এর ড্যাশবোর্ড থেকে এখানে একটি রিটার্ন বাটন আছে তো এই রিটার্ন বাটনের উপর ট্যাপ করে দিলে দেখতে পাবেন যে আপনার ফোন থেকে কোনটা কোন কোন অ্যাপস বা কে কে আপনার ফোনের ক্যামেরা বা মাইক্রোফোন ইউজ করছে তো দেখেন এখান থেকে ইমো ইমো দিয়ে এই মাত্র আমি কথা বললাম বা ইমো দিয়ে কল দিলাম যার ফলে দেখেন ইমেরা ইমোতে ক্যামেরা ইউজ করছিলাম যার ফলে এখানে সবুজ আলো দেখাচ্ছে এবং এখানে দেখেন এক্স এস লাঞ্চার এই লাঞ্চারটি কিছুক্ষণ আগে অর্থাৎ একটা সাতান্ন মিনিটে মাইক্রোফোন ইউজ করছে যার ফলে দেখেন এক্স এস লান্সারটির ডান সাইডে কমলা কালারের বাটনটি চলে আসছে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই দেখে নিতে পারেন যে আপনার ফোন থেকে কোন কোন অ্যাপস বা কে কীভাবে তথ্য চুরি করছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং আজকের ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারেন